যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশী বংশোদ্ভূত এক তরুণ নিহত হয়েছেন। তার নাম সাইদ ফয়সাল। স্থানীয় সময় বুধবার বিকেলে ক্যামব্রিজের চেস্টনাট স্ট্রিটে 20 বছরের ওই তরুণ নিহত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ক্যামব্রিজের একজন বাসিন্দা 911-এ ফোন করে জানান, ছুরি হাতে এক ব্যক্তি একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। পুলিশ গিয়ে সিডনি স্ট্রিটের একটি ভবনের পেছনে ওই ব্যক্তিকে দেখতে পান। ফয়সাল সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু বাধা পেয়ে ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে আসলে এক পর্যায়ে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ছুরি হাতে ফয়সালের কোনো ভিডিও দেখাতে ব্যর্থ হয়েছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একে শ্বেতাঙ্গ পুলিশের বর্ণবাদ আচরণ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর প্রতিবাদে সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।